রোলা গ্যারোয় ক্লে কোর্টে বাজিমাত ভারতীয় জুটির। সানিয়াকে সঙ্গে নিয়ে কেরিয়ারের ১২তম গ্র্যান্ড স্ল্যাম খেতাবটি নিজের নামে করে নিলেন বৃহস্পতিবারই ৩৮ পা দেওয়া মহেশ ভূপতি। মেক্সিকোর সান্টিয়াগো গনজালভেস এবং পোল্যান্ডের ক্লডিয়া জ্যান্সকে স্ট্রেট সেটে হারিয়ে দিয়ে ফাইনালে বাজিমাত করলেন মহেশ সানিয়া। খেলার ফল ৭-৬, ৬-১। সেই ২০০৯ শেষবার অস্ট্রেলিয়া ওপেন জিতেছিল এই জুটি। তিন বছরের মাথায় ফের জয়, তবে এবার ফরাসি ওপেনে। এই প্রথম ফরাসি ওপেন খেতাব জয় করল সানিয়া মহেশ জুটি। এই জয়কে মহেশের জন্মদিনের উপহার বলে ঘোষণা করেন সানিয়া মির্জা। তবে রোলা গ্যারোয় দাঁড়িয়ে এই ফরাসি খেতাবকে নিজের চার মাসের মেয়ের প্রতি উৎসর্গ করে দিলেন সদ্য বাবা হওয়া মহেশ। লিয়েন্ডার ভেসনিনার হারের দুঃখ ভুলিয়ে ভারতবাসীকে ফরাসি আনন্দ দিলেন মহেশ সানিয়া। অলিম্পিকের আগে এই জয়কে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ক্রীড়া মহল। এবিপি আনন্দ।